الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم، بشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. وقال تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم، وما خلقت الجن والإنس إلا ليعبدون، ما نريد منهم من رزق وما يطعمون، إن الله هو الرزاق ذو القوة المتين. وقال النبي الأمين صلى الله عليه وسلم: الصلاة رأس العبادة. وفي رواية: الصلاة عماد الدين، فمن أقامها أقام الدين، ومن هدمها هدم الدين، أو كما قال عليه الصلاة والسلام. شمانيت مصلي بندو، আল্লাহ রব্বুল আলামিনের জন্য সমস্ত হামদ এবং তারিফ, যিনি সপ্তাহের সর্বোত্তম দিবসে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থানে জুমার সালাতের জন্য সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন আমাদের, তারই দরবারে সমস্ত হামদ এবং তারিফ। আলহামদুলিল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, যিনি ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত রাসূল, যার পরে পৃথিবীর মাটিতে অদ্যাবধি কোনো নবী রাসূলের আগমন ঘটেনি, এবং কিয়ামত উষার উদয়কাল পর্যন্ত আর কোনো নবী বা রাসূলের আগমন ঘটবে না। সেই সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ চূড়ান্ত নবীর উপরে অসংখ্য দরুদ ও সালাত বর্ষিত হোক, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে সালাত। সব ইবাদতের চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত কেন সালাত? আমরা আদা করে থাকি, আদায়ের জন্য উদ্বুদ্ধ করি, ছেলে মেয়েদেরকেও প্রস্তুত করতে হবে, মর্মে হাদিসে নির্দেশনা এসেছে।
তো সালাত সমস্ত ইবাদতের উপরে অধিক গুরুত্বপূর্ণ এবং প্রধানতম ইবাদত সম্পর্কে আমরা কম বেশি অবগত আছি, কিন্তু সেটা কেন? জুমার সালাত পড়তে এসেছেন, মসজিদের বাক্সে যদি দশটা টাকা দেন তাহলে দশ টাকা খরচা আছে, তা না হলে কোনো খরচা নাই, একেবারে নি খরচার সাথে সালাত আদায় করে বাড়িতে চলে যেতে পারছে, খরচবিহীন, অধিক কায়িক পরিশ্রমবিহীন, অনেক কিছুর রিল্যাক্সিবিলিটি আছে সালাতের মধ্যে। অন্য ইবাদতের যতটা ঝামেলা আছে, একটা কুরবানির গরু কিনতে গেলে আপনার যে গলদ ঘর্ম হতে হবে, যে কষ্ট, যে ত্যাগ স্বীকার করতে হবে, টাকা খরচা করতে হবে তো লাখখানেক বা এক লাখ প্লাস, ইত্যাদি ইত্যাদি। হজ করতে যান, এখন তো মাশাআল্লাহ 6-7 লাখ টাকার নিচে আর যাওয়া আসা হচ্ছে না, তারপরে যে কষ্ট আপনার 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত হজ তো পথে ঘাটে করতে হয় জানেন, মক্কার বাসায় শুয়ে থেকে হজ হয় না, তো এই হজটা কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো না? এখানে শারীরিক কায়িক পরিশ্রম আছে এবং অর্থনৈতিক একটা বড় আকারের খরচ আছে, তো এটা রাসুল ইবাদত হলো না, ইবাদতের মাথা হলো না, গুরুত্বপূর্ণ ইবাদত হলো না। হলো কোনটা? সালাত। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন ইবাদত করার জন্য, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, এই কথাটা পরিষ্কার করেছেন। তা আমার বক্তব্য হচ্ছে যে কুল্লু ইবাদাহ মাকবুল মিন ইনদিল্লাহ, মঞ্জুর মিন শরীয়তুল ইসলামিয়া, প্রত্যেকটি ইবাদত আল্লাহর দরবারে গ্রহণীয়, প্রত্যেকটি ইবাদত শরীয়তে ইসলামিয়া কর্তৃক অনুমোদিত। সালাত ব্যতিক্রম কেন? সালাত রাসুল ইবাদত কেন? অন্য ইবাদত ত্যাগ করলে কাফের হতে হবে এ কথা আল্লাহ সুবহানাহু তাআলা বলেননি, রাসুল বলেননি, কিন্তু সালাত পরিত্যাগ করলে কাফের হয়ে যেতে হবে, একেবারে স্পষ্ট কথা। ত্যাগ কাতারের যে জায়গায় আমার স্থান নির্ধারিত হোক না কেন, আমি যদি কন্টিনিউ সালাত আদায় না করি আমি কাফের। পরে যখন সালাতে দাঁড়ালাম আমি মোমেন হলাম, কিন্তু সালাত মিস করেছি কাফের হয়ে গেছি। এইভাবে প্রতিনিয়ত আমরা কাফের হচ্ছি আবার মোমেন হচ্ছি। পার্থক্য এখানে, আবু জাহালরা কাফেরই ছিল, কখনো মোমেন হয়নি, আর আমরা হলাম মোনাফিক মোমেন, এবেলা মোমেন ওবেলা কাফের, দিনে 3 বার কাফের 2 বার মোমেন, আর ফজরের সময় কুল্লুহুম কাফের প্রায়। হ্যাঁ, কিন্তু আমরা এটা টের পাই না, যদি মোটর সাইকেলের মিটারের মতন উঠতো কয় কিলো চালালাম, আজকের কয় কিলো টোটাল, মাস্টার মিটার প্রিন্সিপাল মিটারে কত কিলো চালিয়েছে গাড়িটা কেনার পরে যে উঠত, তাহলে আমরা বুঝতে পারতাম কতবার কাফের হলাম আর কতবার মোমেন হলাম। আর আবু জেহেল একদিনও মোমেন হয়নি, টোটাল জীবনেই কাফের থেকে গেছিল, ওর সাথে আমার পার্থক্য এতটুকু, ও কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে না, আর আমি এই যে মুনাফিকি করি আর যাই করি, আমি যে ইমানদার, ইমান এনেছি, আমি যে মুন্সি ছিলাম দুনিয়াতে, শুক্ল মুন্সি থাকি আর ঈদও মুন্সি থাকি, যে মুন্সি আমি থাকি না কেন এই মুন্সির বদৌলতে একদিন মুক্তি পেয়ে যাবে, এইটুকু পার্থ। এখন জাহান্নামের একটা মুহূর্ত বরদাস্ত করার মতো কোনো শক্তি বনু আদম কেন, পৃথিবীর কোনো মাখলুকাতের নেই,
তো জাহান্নামে দেওয়াই মানে আমি যে শেষ হয়ে গেলাম, এতে কোনো সন্দেহ নাই। আর সালাত হচ্ছে জান্নাতে যাওয়ার একমাত্র উপকরণ। সব ঠিক আছে, সালাত নেই জান্নাত হবে না, জাহান্নাম। তো সালাতটা কেন এত গুরুত্বপূর্ণ ইবাদত হলো? আপনি এক নম্বরে হিসাব করেন, পৃথিবীর মাটিতে আল্লাহ সুবহানাহু তাআলা শরিয়াতের যত ইবাদত বন্দেগীর ফরমান জারি করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, সেগুলোই আমাদের জন্য অনুসরণীয়। তা সমস্ত ইবাদত এর ফরমান নাজিল হয়েছে জমিনে, সালাতের ফরমান হয়েছে কোথায়? আসমানে। কবে? মেরাজের রাত্রিতে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে আল্লাহ সুবহানাহু তাআলা নিজেই নিজ বক্তব্যের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাতের ফরজিয়াত জারি করে দিয়েছেন, বলবত করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এতদিন নবী ফরমান শুনেছেন, জিবরিল আমিনের মুখ নিঃসৃত ফরমান, আল্লাহ প্রদত্ত, জিবরিল আমিন কর্তৃক আনিত বিধান, শ্যাম ফরজ রাখো শ্যাম। ওলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, সমর্থবানদের জন্য হজ ফরজ করো হজ। এভাবে প্রত্যেকটি ইবাদত জমিনে নাজিল হয়েছে ফরমান, আর একমাত্র সালাতের ফরমান নাজিল হয়েছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসমানে। প্রথম পার্থক্যটা অন্য ইবাদতের সাথে আমরা এখানেই পেয়ে যাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাতু রাসুল ইবাদাত, সালাত হচ্ছে ইবাদতের মাথা। মাথাবিহীন শরীর শনাক্ত করতে পারবে না একান্ত আপনজন ছাড়া, কিন্তু দেহবিহীন মাথা পড়ে আছে রাস্তার উপরে, শনাক্ত করতে পারবে এই গ্রামের সবাই, এই তো মুখের মুন্ডু ছিন্ন মুন্ডু, কিন্তু শুধু মাথাটা নাই, বডিটা আছে পড়ে, কাপড় চোপড় পরা আছে, কিছুতেই কেউ শনাক্ত করতে পারবে না। একান্ত ফ্যামিলির স্ত্রী পুত্র কোনো যারা জানে এই কাপড় পরে বেরিয়েছিল, এই জুতা, এই স্যান্ডেল, হ্যাঁ, তারা তাহলে দেখেন মাথার গুরুত্ব কত। এখন আসেন, আমি জাহাঙ্গীর আলম খুতবা দিতে এসেছি, আমার সব কিছু ঠিক আছে, এক সময় যদি মাথা বিকৃত হয়ে যায় খুতবা দিতে দিবেন? কাউকে কেউ দিবে? অফিসে চাকরি থাকবে, সব ঠিক আছে, কিন্তু উপাধি হয়েছে কি পাগল, মেন্টাল পেশেন্ট হয়ে গেছে কি? সরকার চাকরি তো বহাল রাখবে? রাখবে না। কিন্তু হঠাৎ দুর্ঘটনা কবলিত হয়ে এখানে হাত নাই, সিগনেচার করতে পারে না, মনে করেন দুই হাতই নাই, এখন ও অফিসে গিয়ে সিগনেচার কি করে করবে? স্যার ওকে আগে চাকরির থেকে বাদ দেন। স্যার কি বাদ দিবে? না, দুই ঠ্যাংও নাই, দুই হাতও নাই, একেবারেই শুধু বডিটা আছে, চাকরি তো হবে না। মাথা ঠিক আছে তো চাকরি ঠিক, আর মাথা ঠিক নাই, চাকরি বাকরি নাই, আর সবাই সন্ত্রস্ত ওই যে আসতেছে, এমন কি ঘরের স্ত্রীও তটস্থ থাকবে যে কখন কন্ট্যাক্ট করে বসে, কখন কি করে বসে, ছেলে মেয়েও
স্তুত্রস্ত থাকবে, ভীত সন্ত্রস্ত থাকবে, কখন কোন কাজটা করে বসে, না জানি কার গাড়ে গত করে কোপ মারে, দা কাছি ছুরি সব সেরে সেরে রাখবে। পাগল, এইটুকু উপাধির কারণে মাথাটায় গন্ডগোল হয়েছে, এই কারণে দেখেন তার এত সুন্দর দেহ কোন কাজে লাগছে। এভাবে আরো বিশ্লেষণ করলে রাসুল ইবাদাত, আল্লাহ নবী বললেন সালাত হচ্ছে ইবাদাতের মাথা, মাথার গুরুত্ব কতখানি আরো অ্যানালাইসিস করলে আপনিও বুঝতে পারবেন। শুয়ে শুয়ে যদি চিন্তা করেন দ্বারা পড়ে যাবে, আমরা বুঝতে পারবো যে মাথা, মস্তিষ্ক, ব্রেন, সুস্থ মস্তিষ্ক এর কত মূল্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা সালাতকে রাসুল ইবাদাত হিসাবে পরিগ্রহণ করেছেন, এজন্য সালাতের কোনো বিকল্প নাই। সালাত আদায় করেনি আমরা তো ভয় পাই, যেহেতু আমাদের দেশের ইমাম মুয়াজ্জিনরা হচ্ছে সব বেতনভোগী, মসজিদের সভাপতি সেক্রেটারি, বিরাট ভাজন হয়ে গেলে চাকরি চলে যাবে, ও ডাইরেক্ট বলতে হবে যাও নিয়ে যাও, ও ওদিকে যদু মধু রাম শ্যাম তারা আছে, ওরা জানাজা পড়ে দাফন করে করুক। হাদিসে বলা হচ্ছে মুসলমানদের গোরস্থানে না, বাগানে আগানে একখানে পুঁতে রাখো। মুসলমানদের গোরস্থান গুলো দেখেন কত সম্মানের সাথে বাউন্ডারি দিয়ে সুন্দর করা থাকে, কিন্তু কবরস্থান যদি এভাবে মুসলমানের গোরস্থানে না হয়, ইন্ডিভিজুয়াল ভাবে যদি অনভিপ্রেত পতির জায়গায় হয়, কি সেখানে কিছুদিন পরে মানুষ পেশাব পায়খানা করতে শুরু করবে, জন্তু জানোয়ার বিচরণ করবে, পেশাব পায়খানা করবে, অপবিত্র হয়ে যাবে। তাহলে এরকম একটা পতিত জায়গাতে ওকে দাফন কর, মানবিক দৃষ্টিকোণ থেকে এটুকু না করলে নাই তাই করে দাও। সোনালি যুগে বেনামাজি কোনো পাপই ছিল না, পাপই ছিল, মানুষ পাপ করত কিন্তু বেনামাজি পাপই না। আজকের হয়েছে কি, মানুষ অনেক সৎ আছে, বেনামাজি সৎ, মানুষ পাপিও আছে বেনামাজি পাপি, কিন্তু অনেক সৎ মানুষ আছে কিন্তু বেনামাজি সৎ। সে আবার মাঝে মাঝে গর্ব করে বলে আমি নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে। আর আমি বাস্তবেও তাই দেখি যে একটা নামাজ পড়তেছে একটা মানুষ, সে নয় ছয় করে ফেলতেছে, কিন্তু বেনামাজি অনেক মানুষ আছে কোনো নয় ছয় নেই একুরে। এখন ওই লোকটার গর্ব করার কিছুই নেই, ও কাঁপের, কিন্তু ও জানে না। ও যদি জানতো তাহলে নিজে এই সৎকর্মের পাশাপাশি সালাতও আদায় করত, মানে এটা অন্যায় কাজ, পাপের কাজ, এটা জানে, কিন্তু ও যে কাফের এটা হয়তো জানে না, অনেকে জানে না, আবার অনেকে জানে, আজকাল জানতেছে আর কি আমরা বলার মাধ্যমে কাফের ডাইরেক্ট। ওর জানাজার সালাতে আমি ইমামতি করতে পারি না, আমার মতো কেউ বা আপনাদের মসজিদের ইমাম সাহেব কোনো বুজুর্গ ব্যক্তি ইমামতি করবে না, কিন্তু আমরা তো সাহস করে ওটা বলতে পারি না, এই কার্যকরী পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি না। এজন্য বেনামাজিরা এই মহাসমরে রাস্তা দিয়ে শহীদ উপাধি ধারণ করিয়া তার নামে মাইকিং হয়, অ্যানাউন্স হয়, বিশাল জানাজা হয়, বড় হুজুরকে দাওয়াত দেওয়া হয়, আবার মেলাতখানি হয়, কুলখানি হয়, চল্লিশ হয়, সব বেনামাজিকে কেন্দ্র করে সবই হলো, কিন্তু যে কাফের এইটুকু বলার লোক হলো না বা এইটুকু বোঝার লোক হলো না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা একটা কথা, ডাক্তারি শাস্ত্রের কথা অনেকেই জানেন, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আরোগ্য লাভের চাইতে, রোগ হয়েছে রোগের আরোগ্য লাভের চাইতে রোগ যাতে না হয়, এই প্রোটেকশনমূলক নীতি অবলম্বন করাটা অধিক গ্রহণীয় বা অধিক জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রিভেনশন প্রেসক্রিপশন দিয়ে গেলেন, এই কাফের এর বংশ যাতে না বাড়ে তোমাদের মুসলিম সমাজে, কি মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ
سبع سنين اضربوهم عليها وهم ابناء عشر سنين তোমাদের সন্তান সন্ততির বয়স যখন সাত বছর হবে তখন তাদের সালাতের জন্য তম্বি করো আদেশ দাও যখন তাদের বয়স দশ বছর হবে তখন পিটায় পিটায় সালাত পড়াও নামাজ অভ্যস্ত করো পিটান দাও অনেক ক্ষেত্রে ছেলে মেয়েদেরকে আমরা পিটাই এমন কোন বাবা নাই যে হয়তো পিটান পাটান বা ঝগড়া গালমন্দ কালো মুখ করেনি সালাত পড়েনি দুমদাম করে পিটান দিয়েছে খুব আরামে শুয়ে আছে বিছানায় ফজরের সময় হাজি সাহেব উঠেছেন তসবি টিপতে টিপতে মসজিদে এসেছেন আবার তসবি টিপতে টিপতে বাড়িতে প্রস্থান করেছেন কিন্তু ছেলের অবস্থা কি মেয়ের অবস্থা কি খোঁজ নেয়নি ওই সময়ে যদি ছেলে মেয়ের বেডরুমে ঢুকে এরকম কুকড়া লাঠি দিয়ে হাজি সাহেব জরাবা ইয়াজরিবু দরমান শুরু করে দেয় তাহলেই হবে হাদিস অনুযায়ী আমল পিটান শুরু করে দেয় দুদিন পেটালে পরে আর জীবনে নামাজ কামাই করবে না ফজরের আগে উঠে পড়বে আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে অধিক স্নেহ বাৎসল্য প্রকাশের কারণে অধিক ভালোবাসা প্রদর্শনের কারণে অধিক মমত্ববোধ জাহির করার কারণে আমরা নীরবে এগুলো সহ্য করে যাই এবং বলি ছোট মানুষ বা ছেলে মানুষ ইত্যাদি ইত্যাদি বলে আমরা এটা কনসিডার করে যাই তার মানে কি আমি আমার এই ছেলে মেয়েকে খুব মমত্ববোধ খুব দরদ দেখালাম মোটেই না একে আমি ধ্বংস করলাম একে আমি বেতের আঘাতের চাইতে জাহান্নামের আগুন আহারে কত কোটি কোটি গুণ পাওয়ারফুল আগুন আমাদের এই দুনিয়ার আগুনকে আল্লাহ সুবহানাহু তাআলা জাহান্নামের আগুনকে সত্তরটা ভাগ করে দুনিয়ার আগুনকে এক ভাগের মাত্রা দিয়ে এক ভাগের পাওয়ার দিয়ে পাঠিয়েছেন তো সেই আগুনটা আমরা ব্যবহার করে থাকি সেই আগুনটা আমরা ইট লোহা তামা ইত্যাদি ইত্যাদি ধাতব দ্রব্য পোড়াই সত্তর ভাগের এক ভাগের পাওয়ার আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেজন্য তোর পাওয়ার কম মাঠায় যখন জ্বালানি দেওয়া হয় ব্রিক ফিল্ডে ওর সাথে দু একটা মানুষও দিলেও মনে হয় ঝেড়ে টেড়ে বের হয়ে আসতে পারবে না কি কর পারবে না খানিক সময় পুড়ে টুড়ে একটু কালো টালো হয়ে ঝেড়ে ঝুড়ে ময়লা টয়লা পরিষ্কার করে বেরিয়ে আসবে আর একদিক থেকে সম্ভব হবে যেখানে লোহা গালায়ে একেবারে পানির মতো করে তারপরে সাঁচে ঢেলে দিয়ে একটা দ্রব্য বানাচ্ছে ধাতব যেটা সে মনে করেন রড বানানো দরকার রড বানাচ্ছে এই ছাঁচে দেওয়ার আগে কিন্তু কমপ্লিটলি পানি হয়ে যায় এটা এমন তাপমাত্রা ওটাকে গলানো হয় আপনারা দেখেছেন এমনি নিউ মার্কেটে আশেপাশে সোনার দোকানে ওভাবেই ধাতব দ্রব্যকে গলিয়ে একেবারে এই তাপমাত্রা তো এই যে তাপমাত্রা এটা হচ্ছে সত্তর ভাগের এক ভাগের পাওয়া তাহলে এ সত্তর গুণ করেন জাহান্নামের নর্মাল আগুন হলো তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা ওটাকে আরো বৃদ্ধি করবেন পাথর দিয়ে জ্বালাবেন জ্বালিয়ে আর মানুষ দিয়ে জ্বালাবেন মানুষ যত যাবে তত জ্বলবে বাড়বে আগুনের তাপমাত্রা আরো আপনার উচ্চতর পর্যায়ে চলে যাবে উইদ্দাত লিল কাফিরিন যেটা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে তাহলে এই আগুন আমার সন্তান সন্ততি উপভোগ করুক এটা আমি চাই তাই আমি ওকে হালকা শাস্তি প্রয়োগ করে নামাজি বানাতে পারিনি মায়া করেছি মমতা করেছি দেখেন তাহলে আমি কত বড় সর্বনাশা লোক কত বড় সর্বনাশা পিতা
এজন্যই যাওয়ার প্রাককালে আল্লাহ সুবহানাহু তাআলা জিজ্ঞেস করবেন, বলো কি অভিপ্রায়, কি তোমাদের জাহান্নামী তো হয়ে গেছো, কিছু চাওয়া পাওয়ার আছে? ফাঁসির আসামিকে যেমন জিজ্ঞেস করে, এক একজন আসামি এক এক রেকর্ড করে গেছেন, ওই সেই কত দশকে, 90 দশকে নাকি 80 দশকের শেষে আর 90 দশকের শুরুতে, মনির খুকু, সেই অবৈধ প্রেমের কারণে মনির ফাঁসিতে ঝুলেছিল আর খুকু মুক্তি পেয়ে গিয়েছিল। কারণ কি জানেন, যখন 91-তে বিএনপি প্রথম পাওয়ারে এসেছিল, প্রেসিডেন্ট কে হয়েছিল? আব্দুর রহমান নাকি? যেই হোক, তিনি ছিলেন হচ্ছেন প্রধান বিচারপতি, শাহাবুদ্দিন, শাহাবুদ্দিন পরে। তো এখন সেই যখন প্রেসিডেন্ট হয়ে গেল, তখন প্রেসিডেন্টের হাতে একটা পাওয়ার আছে না স্পেশাল, তো ওই খুকু মুক্তি পেয়ে গেছিল সেই পাওয়ারের, তিনি তার ছিলেন, ওটা ছিল ব্যারিস্টার। তো এই যে প্রেসিডেন্টের পাওয়ার অ্যাপ্লাই করার কারণে খুকু মুক্তি পেয়ে গেল আর মনিরের ফাঁসি হলো। তো মনিরের ফাঁসির আগে আদালত যখন জিজ্ঞেস করলো কি চাই, সর্বশেষ আকাঙ্ক্ষা কি, বলেছিল একটা সিগারেট, আমাদের এরশাদ সাহেবের কাছেও জিজ্ঞেস করা হয়েছিল, খুলনার কুখ্যাত খুনি যাকে বলা হয়, তাকেও জিজ্ঞেস করেছিল কি চাই, তিনিও যা চেয়েছিলেন তাও অত্যন্ত নোংরা জিনিস। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে জিজ্ঞেস করবেন জাহান্নামে যাওয়ার প্রাককালে, চাই কি, কিছু চাওয়া পাওয়া আছে? মানুষ বলবে হ্যাঁ আছে। কি? রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়ান ইনস, আল্লাহ তাদের ভিতর থেকে আমাদের সামনে হাজির করে দেন যারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, আদাল্লানা আমাদেরকে ধ্বংস করেছে, আমাদেরকে বিভ্রান্ত করেছে, আজকে আমাদেরকে জাহান্নামী বানিয়েছে, তাদেরকে হাজির করে দিন, জিনদের মধ্য থেকে হাজির করেন আর ইনসানের ভিতর থেকে হাজির করে দেন। তো আল্লাহ বলবেন যাও ইবলিসকে নিয়ে আসো, শয়তান, ও তো বিভ্রান্তকারী, ওকে নিয়ে আসো, ইবলিসকে আনা হবে। এই ছে ইবলিস, আল্লাহ এ আমাকে বিভ্রান্ত করেছে, কি ইবলিস তোমার বিরুদ্ধে অভিযোগ হলো? আল্লাহ আত্মপক্ষ সমর্থন করে কিছু বলতে দেন, বলো। আল্লাহ তো একেবারে কি, ওয়ালাইসাল্লাহু বিজ্জাল্লামিল লিল আবিদ, কোন জুলুম নেই আল্লাহ পাকের কাছে, একেবারেই নিরপেক্ষ, সবার জন্য নিরপেক্ষ, ইবলিসের জন্য আবার নবীর জন্য। সাধারণ মানুষ তো আছেই, তুমি দোষী, আল্লাহ ওর কাছে জিজ্ঞেস করে না, আমাকে কোনোদিন দেখেছিল, এই কি বলে দেখছিল, না দেখি নাই, বলে আল্লাহ আর একটু জিজ্ঞেস করেন, কদমতলা মসজিদে আজান হলো আর এই যে 200 গজ ওপাশে চায়ের দোকানে সিডি চলতেছিল, সেখানে বিভিন্ন ধরনের নগ্ন ছবি হচ্ছিল, ও সেখানে বসেছিল, নামাজে যায়নি, আল্লাহ আমি কি ওকে ঘাট ধরে বসায় রেখেছিলাম? ও বলুক ওর বদলে আমি জাহান্নামে যাচ্ছি, এই বলো তোমাকে ঘাট ধরে বসায় রেখেছিল, ইবলিস তোমাকে বেঁধে রেখেছিল? না, তাহলে কেন ছিলে? বলছে যে ও আমাদের এই কুমন্ত্রণা দিত, তা কুমন্ত্রণা তো দিত, তো সুমন্ত্রণাও তো মাওলানা আব্দুল মান্নান দিত, আলতাফ হোসেন দিত, জাহাঙ্গীর আলম দিত, আল্লাহ তো ওইটা বাদ দিয়ে আমারটা শুনলো কেন, লাভ কি ছিল, আমি কি নগদ ওকে কিছু লাভ দিয়েছিলাম? ইবলিসকে আটকাতে পারবে না, পৃথিবীর কোন বনু আদম ইবলিসকে আটকাতে পারবে না। ইবলিস জাহান্নামে যাবে সে তার ইবলিসিয়াতের কারণে, ওই প্রথম যা করেছিল তাই।
আর আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে সে যে আসছে, দুনিয়ার অসংখ্য মানুষকে সে যে জাহান্নামে নিয়ে গেল, তো কোন একজন মানুষ ইবলিসকে আটকাতে পারবে? ইবলিস এত ভূত, এখন ধরা পড়ে যাবে কে? এই বনু আদম, এই গাধা ধরা পড়বে। গাধা বললাম, আপনারা মাইন্ড করেন না, আল্লাহর চাইতে আরো শক্ত ভাষায় বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আরে ওরা চতুষ্পদ জন্তুর সমান, বরং তার চাইতে আরো নিকৃষ্ট। তা আমরা যদি কোন চতুষ্পদ জন্তুর নামে নামাঙ্কিত করি, তার চাইতে নিচের ডিগ্রির কি আছে সেই জন্তু আমরা, আমরা ধরা পড়ে যাব একেবারে গর্ধবের মতো। কি তোমার ছেলে কি বলছে, তোমার মেয়ে কি বলছে? তখন মুখটা নিচু করে ওই বনু আদম কোন জবাব দিতে পারবে না। তোমার দায়িত্ব ছিল না এটা? বলো, রাসুল পাঠাইনি আমি? হ্যাঁ পাঠিয়েছিলেন। রাসুল বলেনি তোমাদেরকে মুরু আউলাদাকুম বিসসালাত, তোমার প্রজন্মকে সালাতে অভ্যস্ত করো? বলেছিলেন, করনি কেন? তখন ওই জাহান্নামী সন্তান রাগে ক্ষোভে দুঃখে জাহান্নামের এই কামতের মাঠে মাটির উপরে চিত করে ফেলে দিয়ে বুকের উপর দিয়ে পাড়াতে পাড়াতে জাহান্নামে চলে যায়। আজকে অন্তত আমি নিজের হাতে একটু প্রতিশোধ নিয়ে যাই, লিয়া কুনা মিনাল আসফালিন, এরাই আমাদের আসফালিন ছিল, অভিভাবক ছিল, আমাদের পথিকৃৎ ছিল, আমাদের পথ প্রদর্শক ছিল, আমাদের গাইডলাইন দিত এরা। আল্লাহ আজকে আমরা জাহান্নামী হয়েছি, তো এদের একটু শাস্তি দিয়ে। অনেকে আছেন টাকা পাবে, তবে টাকা যদি না দিস অমুক তারিখে তোর পিঠ দিয়ে তুলে নেবো টাকা। তো পিঠ দেখি কোনোদিন টাকা ওঠে বলেন? হাজার পিঠের চামড়া খুলে নিলেও পিঠ দিয়ে টাকা বেরোবে কোনোদিন? এটা হচ্ছে প্রতিশোধ পরায়ণতার একটা বহিঃপ্রকাশ। তুই টাকা দিস না, তার মানে তোকে এমন মার মারবো টাকাই শোধ হয়ে যায়, এমন মার দেব। তা ছেলেমেয়েরা ওই ধরনের একটা ক্ষোভ প্রকাশ করবে সেদিন, যে তোমাদেরকে সমুচিত শিক্ষাটা দিয়ে দেবে। এর নাম সালাত পরিত্যাগকারীর পরিণতি। সালাত ভিত্তিক পরিবার গঠন করতে ব্যর্থ হয়েছেন, তো আপনার পরিণতি একেবারে নগদ পরিণতি কি হবে আপনার, চিন্তা করেন। সালাত দেহের সমস্ত অর্গান গুলার সাথে এর সম্পর্ক, অন্য ইবাদতের সমস্ত অর্গানের সম্পর্ক নেই। এই যে 2000 টাকা বের করে দিয়ে দিলেন, ওদিকে তাকালেনও না, একজন যাচাকারী একজন সাহেলকে দিয়ে দিলেন, এদিকে তাকাই এদিকে দিয়ে দিয়েছেন, এবাদত হয়ে গেছে, 1 লাখ টাকার জাকাত পরিশোধ হয়ে গেছে। সালাতের বেলায় তা হবে না, প্রত্যেকটি অর্গান এখানে সম্পৃক্ত। আল্লাহু আকবার বলতে গেলে কি, আপনার জিহ্বার সঞ্চালনা থাকতে হবে, তারপরে আপনার মস্তিষ্ক কাজ করবে, প্রথম নিয়ত আপনার মন কাজ করবে, মন নিয়ত কোন সালাত কয় রাকাত, এটা আপনি মননশীলতা দ্বারা এই যে একটা অ্যাকুরেট করেছেন, এটা আপনার হৃদয়ের কাজ। এই জন্য নিয়ত পড়তে হয় না, নিয়ত করতে হয়। আমাদের মাজহাবি ভাইরা নিয়ত পড়ে থাকেন না আয়তান উসাল্লিয়া বলে, এটা উসাল্লিয়াটা হচ্ছে জবানের ব্যাপার, কিন্তু নিয়ত হচ্ছে অন্তরের ব্যাপার। তাহলে প্রথম আপনার অন্তরকে কাজে লাগালেন, তারপরে আপনি আল্লাহু আকবার বললেন, আপনার দুহাত উত্তোলন করলেন। দুহাত এটাও অঙ্গ, আঙ্গুল প্রত্যঙ্গ, এভাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব দেখেন ডিউটি করছে। আল্লাহু আকবার, হাত উত্তোলন করলেন, এরপরে জবানের কাজ পঠন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
রুকুত শেষ করলেন, রুকু করলেন, দেখেন রুকুতে আপনার কয়খানা হাড় আছে, 306 না কয়খানা, দেখেন সমস্ত হাড়ের জোড় উপজোড়গুলো ডিউটি করছে কিনা, না করলে আপনি রুকু করতে পারবেন না, সিজদা করতে পারবেন না। এভাবে আপনি প্রত্যেকটি ঘাটে ঘাটে শরীরের সমস্ত অর্গানগুলোকে কাজে লাগাচ্ছেন। অন্য ইবাদাতে এতটা শরীরের অর্গানগুলো ডিউটিফুল হয় না, করে না। এভাবে আপনার চোখ থাকবে কোথায়? সিজদার সময় এই যে আত্তায়াতু পড়ে আঙ্গুলের দিকে, রুকুর সময় যেখানে সিজদা দেবেন সেখানে, কেরাত পড়ার সময় সেখানে, চোখ আল্লাহ পাকের একটা অনুবদ্য সৃষ্টি না চোখ, চোখ কান বলতে পারেন, চোখ আর কানের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটা পারেন কেউ বলতে? চোখই তো মনে হয়, তাই না? কিন্তু চোখ কিন্তু একেবারে প্রিন্সিপাল পার্ট না, কান। এটা বুঝতে বা মানতে কষ্ট হওয়ারই কথা, আধুনিক মেডিকেল সায়েন্সও তাই মনে করত, চোখটাকেই তারা। কিন্তু যেদিন সুরা দাহার পড়ল মেডিকেল সায়েন্সের পণ্ডিতরা, আল্লাহ বলছেন নাবতালিহে জাআলনাহু সামিআম বাসীরা, ইন্না খলকনাহু মিন নুতফাতিন আমশাজ নাবতালিহে ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলছেন আমি তাকে সুন্দর সুঠম অবয়ব দিয়ে সৃষ্টি করার পরে একটা কান দিলাম আর একটা চোখ দিলাম, তাকে আমি শ্রবণ ইন্দ্রিয় দিলাম আর দর্শন ইন্দ্রিয় দিলাম। এখানে যদি আপনাদের একটা মাহফিল হয়, 5 বক্তা থাকে, সেখানে দেখতে পাবেন প্রধান বক্তার নামটা আগে থাকে। হ্যাঁ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারপরে জাহাঙ্গীর আলম, তারপরে আব্দুল মান্নান, যেহেতু ঘর কা মুরগি ডাল বরাবর তাই তার নামটা শেষেই রাখবেন। আমিও যখন আমার জেলায় হবে তখন আমার ওরকম হবে, এটাই হচ্ছে নিয়ম। আমরা প্রধানতম ব্যক্তি, প্রধান বক্তা, প্রধান অতিথি, প্রধান যে আধিকারিক তাকে সব সময় 1 রাখি, কারণ পজিশনগত দিক থেকে গুরুত্ব বোঝানোর জন্য। তা আধুনিক মেডিকেল সায়েন্স তারা গবেষণা করতে লাগলো, আল্লাহ বলবেন যে ওয়াজাআল্লাহু ফাজাআল্লাহু সামিআম বাসীরা, না বলে আল্লাহ তো বলতে পারতেন যে বাসীরাম সামিআ, চোখ দিছি কান দিছি তা বললেন না, প্রথমে কান দিছি বললেন কেন? কান কি প্রধান নাকি? তা কি করে হয়? এখন গবেষণা শুরু হয়ে গেল, গবেষণা শুরু করে দেখে যে একটা মানুষের চোখ নাই, সে লেখাপড়াও শিখতেছে, এত জাকুস প্রমাণ আপনাদের হাবিবুল্লাহ, হ্যাঁ হাফেজ হাবিবুল্লাহ আছেন এখন এখানে ইমামতি করে, আচ্ছা তো এখন দেখছেন, তারপরে আন্দ হাফেজ যার ওয়াজ শুনে মানুষ মোহিত হয়ে যেত, আবদুল্লাহ বিন কাজেম, হ্যাঁ বাংলাদেশের আহলে হাদিসের বক্তাদের জগতে আবদুল্লাহ বিন কাজেমের চাইতে বড় মুস্তান আর নাই, কারণ উনি সর্বপ্রথম 4 গাড়ি চালিয়ে প্রত্যন্ত পল্লীতে এসে আওয়াজ করেছেন। আমরা গাড়ি চালা শিখেছি তো এই হালে, হ্যাঁ যে কত আইরে গাইরে নাত্তো খাইরে এখন 4 গাড়ি চালাই যায়, কিন্তু আবদুল্লাহ বিন কাজেম যখন 4 গাড়িতে ওয়াজ করতে এসেছে বাংলাদেশের কোনো বক্তা, তখন ওই যে পিছনে ক্যারিয়ারের উপরে বালিশ বান্ধা হেলিকপ্টার ছাড়া আর কিছু চড়ত না। এ তো আমার সমসাময়িক বা আমার ছেলে যারা সিনিয়র আপনার চোখেই দেখেছেন, দেখেন তার কিন্তু চোখ নাই, আটকালো। শেখ আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন বাজ, সৌদি আরবের গ্রান্ড মুফতি, দাওয়াত ফতোয়া এরশাদ বিভাগের প্রধান, চোখ ছিল না, মদিনা ইউনিভার্সিটিতে দর্শ দিতেন। শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালামের সাথে আমার কথা হয়েছিল একদিন, উনি তার ডাইরেক্ট ছাত্র, তার দর্শে যে আলোচনা করতেন অভিভূত হয়ে যেতেন, উনি বললেন যে চোখবিহীন একটা মানুষ এভাবে তাকরার করতো, যে চক্ষুষ্মানরা তার কাছে ফেল, তা না হলে দাওয়াত ফতোয়া এরশাদ বিভাগের প্রধান হয় সৌদি আরবে। আপনি ভাবতে পারেন চোখ নাই, কিন্তু মনে করেন কান যদি না থাকতো
তাহলে পরিণতি কি হতো একটা মানুষের? বা এই কেন মানুষ বোবা হয়, কেন মানুষ গঙ্গা হয়, কেন মানুষ গুমো হয়? ও জন্মের মায়ের পেট থেকেই ওর কান নেই, শ্রবণ ইন্দ্রিয় সুস্থ না, ও পৃথিবীর কোন সাউন্ড শোনেনি, ওর কানের ভিতরে সবসময় ব্যা 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 হচ্ছে। একটা যে আপনি দুই কান শক্ত করে বন্ধ করেন একটা সাউন্ড হবে দেখবেন বম বম, ওই শব্দটাই তার সবসময় জীবন সঙ্গী, এই জন্য ওইটাই সে বলে। ভাত চাইতেও ব্যা বা, আপনার কাছে টাকা চাইতেও ব্যা বা, সবকিছুতেই ওই একই ভাষা ব্যা 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 ব্যা। কারণ কান ছিল না, পৃথিবীর কোন শব্দ কোনো দিন শোনে নাই। আধুনিক মেডিকেল সায়েন্সের গবেষকরা সিজদায় পড়ে বলে, আল্লাহ এবার বুঝতে পেরেছি তুমি মানুষ সৃষ্টির অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা দিতে গিয়ে কেন সামিআন বাসীরা বলে কানকে আগে উল্লেখ করেছ আর চোখকে পরে উল্লেখ করেছ। আল্লাহ আমরা বুঝতে পারলাম, আল্লাহ কানের গুরুত্ব চোখের গুরুত্বের চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহি বিহামদিহি, সেই কান সর্বপ্রথম আপনার আল্লাহু আকবার ধ্বনি শুনছে, আপনাকে ডাকছে হাইয়া আলা সালাহ, শুনতেছে কান। আপনার প্রত্যেকটি অর্গান এভাবে হিসাব, আপনাকে কত হিসাব দেব আমি? আপনি এবার শুয়ে শুয়ে হিসাব করেন বালিশে মাথা দিয়ে, যে কি দিয়ে শুনলেন, কি দিয়ে দেখলেন, কি দিয়ে পড়লেন, কিভাবে রুকু করলেন, কিভাবে সিজদা করলেন, কিভাবে সালাম ফেরালেন, দেখবেন এভরিথিং, অল বডি ইজ ডিউটিফুল ফর দিস প্রেয়ার। এই প্রার্থনার জন্য, এই সালাতের জন্য আপনার সমস্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাজ করছে, আর এই জন্যই দেহ রেক্টিফাইড হয়, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের মাধ্যমে মানুষকে রেক্টিফাইড করে দেন, এভাবেই পাপ মুক্ত করে দেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি বলে যখন মানুষ তার পাপ রাশি থেকে নিজের দূরত্ব কামনা করে, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যাও পশ্চিম আর পূর্বের দিগন্ত দয়ের মাঝখানে যত ফারাক আছে, পার্থক্য আছে, আমার বান্দা আর ওর পাপ রাশির মধ্যে অত ফারাক করে দাও। আমি কিন্তু তাই বলি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাঈদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। তো ফেরেশতারা দিয়ে দেয় পাপরাশি সমূহ নামায় নেয়, পরে সালাত শেষ হওয়ার সাথে সাথে বলে চাপাই দেব, বলে না দিস না, দেখ না আসরে আসে কেন, তো আল্লাহ আসরে এসে গেছে, করি কি এগুলা নিয়ে, রাত একটু, এর ফাঁকে আবার যা অর্জন করেছে তাও নামায় নিতে বলে আল্লাহ, পাপ অর্জন করেছে যেটা ফেরেশতারা নামায় না, আল্লাহ এবার দি, সালাম ফিরে বেরিয়ে যাচ্ছে, না দিস না, দেখ মাগরিবে কি করে। এভাবে পাঁচ ওয়াক্ত কন্টিনিউ যারা করে, রিফান্ড করার সুযোগ আর ফেরেশতাদের থাকে না, আল্লাহ এগুলা কি করব এখন, তাহলে এর পাপ তো সব জমা হয়ে আছে আর ফেরত দিতে পারছি না, পাঁচ ওয়াক্তই কন্টিনিউ করতে চায়, যা মহাসমুদ্রে নিক্ষেপ করে দেয়। এভাবে সালাতের মাধ্যমে একজন মানুষ একজন বান্দা রেক্টিফাইড হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতের প্রতি অধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সক্ষমতা দান করুন, এবং বিশেষ করে আমরা নিজেরা আদায় করে কিন্তু মুক্তি পাবো না, আমাদের প্রজন্মকে প্রিভেনশন খবরদার, বেনামাজি বানিয়ে রাখলেই বিপদ, নামাজি বানিয়ে রেখে আমরা যাতে কবরে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।